নমস্কার বন্ধুরা মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই তুমিও কি তোমার ছোট্ট সোনার জন্য ওয়ার্কশিট বানাতে বানাতে ক্লান্ত হয়ে গেছো নতুন কোনো আইডিয়া আর মাথা থেকে আসছেই না তাহলে আজকের ভিডিওটা কিন্তু তোমার জন্য ই হেল্পফুল হতে চলেছে আজকে আমি তোমাদের সামনে একটা অ্যাক্টিভিটি বুকসের সেট দিয়ে হাজির হয়েছি এই বুক সেটটার মধ্যে তিনটে বই রয়েছে একটা থ্রি প্লাস এজের জন্য একটা ফোর প্লাস এজের জন্য এবং আর একটা ফাইভ প্লাস এজের জন্য তো আজকে আমি তোমাদের সাথে এই থ্রি প্লাস এজের যে বইটা সেটাই শেয়ার করব কারণ সবকটা বই যদি তোমাদেরকে দেখাতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় চলে যাবে কারণ এর ভিতরে এত সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস রয়েছে তোমরা যদি দেখো জাস্ট বলবে ওয়াও আমি অ্যাকচুয়ালি পুরো সেট ধরে বইটা কিনেছি একজনকে গিফট করার জন্য তো গিফট করার আগে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়েই নিই এই বুক সেটটা অসওয়াল বুকস পাবলিকেশনের বই ভীষণ ভীষণ ভালো ভীষণ কালারফুল প্রত্যেকটা পেজ যদি এভাবে দেখো ভীষণই কালারফুল এবং সব থেকে ভালো ব্যাপার এত সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি রয়েছে মানে আমিও যখন দেখছি বইটা খুলে তখন ভাবছি আচ্ছা এরকমভাবেও ভাবা যায় ওরকমভাবেও ভাবা যায় একটা বইয়ের মধ্যে সমস্ত কিছু আছে অবশ্য বাংলা বাদ দিয়ে এর মধ্যে বাংলার কিছু নেই ইংলিশ তারপরে নাম্বার রিলেটেড ওয়ার্কশিট বিভিন্ন জিকে রিলেটেড বা আমরা যে বাচ্চাদের পিকচার ডিকশনারি পড়াই না সেই সব রিলেটেড ওয়ার্কশিট প্রচুর প্রচুর ওয়ার্কশিটস কিন্তু এর ভিতরে রয়েছে তো তোমরা যারা এবছর বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করতে চাইছো মানে নার্সারিতে যেসব বাচ্চারা পড়ে বা পড়বে ভর্তি হবে তাদের জন্য কিন্তু এই বইটা ভীষণ ভীষণই ভালো তাহলে চলো আর কথা না বাড়িয়ে বইয়ের ভিতরের কয়েকটা ওয়ার্কশিট একটু দেখে নিই বইটার পেজের কোয়ালিটিও ভীষণ ভালো এবং বইটা দেখতেই পাচ্ছ তোমরা কতটা কালারফুল একদম প্রথমেই দেখো একটা কাউন্ট অ্যান্ড রাইটের অ্যাক্টিভিটি রয়েছে কালার করার অ্যাক্টিভিটি রয়েছে বিভিন্ন ধরনের ওয়ার্কশিটস রয়েছে এবং শুধুমাত্র যে নাম্বার রিলেটেড বা লেটার্স রিলেটেড ওয়ার্কশিট রয়েছে সেরকম কিন্তু নয় এর মধ্যে দেখো ভীষণ অন্য ধরনের কিছু ওয়ার্কশিটও রয়েছে যেটাতে বাচ্চাকে ভাবতে হবে মানে ব্রেন বুস্টিংয়েরও কাজ করবে মাথা খাটাতে হবে মানে এই বইটা যদি বাচ্চাদেরকে দিয়ে করানো হয় বাচ্চাদের পুরো মগজ ধোলাই হয়ে যাবে যেমন এই ওয়ার্কশিটটাতেই দেখো কি রয়েছে টেক দ্য আইডেন্টিক্যাল পিকচার অব দ্য মাঙ্কি গিভেন অন দ্য টপ তো এই যে মাঙ্কির যে ছবিটা রয়েছে এটা দেখে এখান থেকে মেলাতে হবে তো এই ধরনের অ্যাক্টিভিটি বা এই ধরনের ওয়ার্কশিট করার জন্য একটা বাচ্চাকে কতটা কনসেন্ট্রেশন দিয়ে দেখতে হবে সেটা একবার ভাবো তো আমার তো এই ধরনের ওয়ার্কশিট ভীষণ ভালো লাগে আমিও আমার ছেলেদেরকে দিয়ে মানে সানমুনকে দিয়েও এই ধরনের ওয়ার্কশিট প্রচুর করাতাম এবং এই ওয়ার্কশিটগুলো ওরা করতেও ভীষণ মজা পেত কারণ এর মধ্যে একটা খেলার ব্যাপার রয়েছে না যে আমাকে সেম জিনিসটা খুঁজে বের করতে হবে মানে ট্রেজার হান্ট টাইপের অনেকটা ব্যাপারটা এখানেও দেখো যে ওয়ার্কশিটটা রয়েছে এই যে হাঁসের ছবিটা রয়েছে সেরকমই একদম কারেক্ট শ্যাডো যেটা সেটা কিন্তু মানে টিক করতে হবে খুব ভালো করে না দেখলে আমরা বড়রাও কিন্তু অনেক সময় গুলিয়ে ফেলবো যে কোনটা সঠিক তো এই ধরনের অ্যাক্টিভিটি বাচ্চাদেরকে দিয়ে যদি করানো হয় তাহলে বুঝতেই পারছো বাচ্চাদের ব্রেন কতটা বেশি অ্যাক্টিভেট হবে এছাড়াও এরকম কিছু ওয়ার্কশিট তো রয়েইছে প্রচুর প্রচুর এক একটা পেজে প্রচুর বিভিন্ন রকমের ওয়ার্কশিট রয়েছে যেগুলো আমার ভীষণই ভালো লেগেছে তো এই কারণে তোমাদের সাথে এটা শেয়ার না করে আর পারলাম না এখানেও দেখো একটা যেমন ওয়ার্কশিট রয়েছে ক্রস দ্য অড ওয়ান আউট ইন ইচ রো তো এখানে দেখো প্রথমে একটা বার্ডের ছবি দেওয়া তারপর এগুলো অ্যানিমালের ছবি দেওয়া তো এগুলো আমাদের বড়দের ক্ষেত্রে দেখে যতটা সহজ মনে হয় বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অতটাও সহজ নয় তো আমার মতে বলে আমরা যেরকম নর্মাল নাম্বার বা লেটার্স বা বাংলা বিভিন্ন বর্ণ দিয়ে যে ওয়ার্কশিট বানাই সেগুলোর সাথে সাথে যদি এই ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটিস বাচ্চাদেরকে দিয়ে করানো হয় বাচ্চাদের ব্রেন কিন্তু অনেক বেশি শার্প হবে এখানে যেমন দেখো একটা পাজলের ছবি রয়েছে এখানে যে পার্টসগুলো দেওয়া রয়েছে এর মধ্যে কোনটা গিয়ে এখানে বসবে সেটাতে টিক লাগাতে হবে এরকম প্রচুর প্রচুর মজার ওয়ার্কশিট রয়েছে ইনফ্যাক্ট বইটা দেখে আমার মনে হচ্ছে আমি এখনই এটা নিয়ে করতে বসে যাই কত রকমের দেখো রয়েছে টিক দ্য হ্যাপি ফেস কালার দ্য লিভস গ্রিন এখানে যেমন দেখো রয়েছে আইডেন্টিফাই অ্যান্ড সার্কেল দ্য ফিট অফ অ্যান এলিফ্যান্ট টিক দ্য ফেদার অফ এ পিকক তো এই জিনিসগুলো যদি বাচ্চাদের জানা না থাকে তাহলে কিন্তু এটা অত সহজে করতে পারবে না তো এগুলোর মাধ্যমে বাচ্চারা অনেক কিছু শিখতেও পারবে এবং সবথেকে বড়ো ব্যাপার এই ধরনের ওয়ার্কশিট কিন্তু বাড়িতে বানানো অত সহজ হয় না তো এই ধরনের একটা বই যদি আমাদের সাথে থাকে তাহলে এই বইয়ের মাধ্যমে আমরা কিন্তু বাচ্চাকে অনেকক্ষণ ব্যস্ত রাখতে পারি বাচ্চাদের ব্রেন শার্প করতে পারি এবং বাচ্চাদেরকে অনেক নতুন নতুন জিনিস শেখাতেও পারি তো তোমার বাচ্চার বয়স যদি থ্রি প্লাস বা তার থেকে কমও হয় বা তার থেকে বেশিও হয় তোমরা কিন্তু এই বইটা অবশ্যই একবার কিনে ট্রাই করে দেখতে পারো আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি বাচ্চারা কিন্তু ভীষণ ভীষণ খুশি হবে এই ধরনের বইয়ের অ্যাক্টিভিটিগুলো করতে আর এই অ্যাক্টিভিটি বইটা যদি তোমরা কিনতে চাও বা পুরো সেট ধরে যদি কিনতে চাও তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে দেখবে এই বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু তোমরা কিনে নিতে পারো তাহলে বন্ধুরা তোমরাও যদি তোমাদের ছোট্ট সোনাদেরকে ভীষণ স্মার্ট বানাতে চাও এবং তার ব্রেন ভীষণ শার্প করতে চাও তাহলে এই ধরনের বই কিন্তু আজ থেকে করানো শুরু করে দাও টিভি বা মোবাইল নিয়ে বসে থাকার থেকে আমার তো মনে হয় এই ধরনের অ্যাক্টিভিটিসের বই নিয়ে বসে থাকা অনেক 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 গুণ ভালো আর আজকের এই বইটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে নিচে কমেন্ট করে জানিও আর তোমরাও কেউ এই ধরনের অন্যান্য বই যদি কেউ ব্যবহার করে থাকো তাহলে প্লিজ আমাকে কিন্তু একটু নিচে লিখে জানিও তাহলে আমিও সেই ধরনের বইগুলো একটু দেখবো বা অন্য কাউকে গিফট করার সময় কিন্তু সেই বইগুলো দেখে গিফট করতে পারবো আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল তোমরা যারা এই ভিডিওটা দেখছো এই চ্যানেলে নতুন এসেছো অথচ এখনো চ্যানেল সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এই সাবস্ক্রাইব করা বিষয়টা কিন্তু তোমাদের কাছে ফ্রি কিন্তু আমাদের মতো যারা আমরা কন্টেন্ট বানাই তাদের জন্য ভীষণই হেল্পফুল হয় আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও আজকের মতো তাহলে আসি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরে ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে